হিমালয়ের উত্তর অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্যে ঘেরা এক দেশ তিব্বত। এর রাজধানী লাসায় বহুকাল বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই থেকে এ দেশ এক নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয় বিশ্বব্যাপী। এ পর্বে আমরা জানব নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে। শুরু করার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ভারত ও চীনের মতো দুটি প্রাচীন সভ্যতার মাঝে অবস্থিত হলেও তিব্বতের আছে নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি। বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে অনেক তিব্বতই এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মানতে নারাজ। তিব্বতের আয়তন 1,17,298 বর্গ কিলোমিটার। এর উত্তরে নেপাল ও ভারত এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা অবস্থিত। তিব্বতের অন্য দিকগুলোও বিশাল বিশাল পর্বত দ্বারা পরিবেষ্টিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 15,000 ফুট। এত উচ্চতায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকাটাই এক বড় ধরনের চ্যালেঞ্জ। তিব্বতের ইতিহাস মূলত তিব্বতি বৌদ্ধ ধর্মের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তিব্বতের শাসকদের পৃষ্ঠপোষকতায় তিব্বতি বৌদ্ধ ধর্মের সূচনা হয়। এ ধর্ম প্রসার লাভ করার পর থেকেই তিব্বতের ধর্মকেন্দ্রিক সংস্কৃতি গড়ে উঠতে থাকে। আনুমানিক 600 খ্রিস্টাব্দে ইয়ারলুং উপত্যকার গ্নামরি স্নোং নামক এক গোষ্ঠীপতি তিব্বত মালভূমির বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেন। 629 খ্রিস্টাব্দে তার পুত্র সগাম্পো একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে তিব্বতকে গড়ে তোলেন। তার রাজত্বকালেই তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্ম প্রবেশ করে। 1260 সালে গ্রোমেগান সোস নামের এক ধর্মশিক্ষক তিব্বতি বৌদ্ধ সমাজে ধর্ম ও রাষ্ট্রকে একসূত্রে গাঁথেন। তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিতি পাওয়ার প্রধান কারণ এর রাজধানী লাসা। লাসা শব্দটির অর্থ ল্যান্ড অফ গড বা দেবতাদের বাসভূমি। তিব্বত মালভূমির সমস্ত অঞ্চল থেকে পায়ে হেঁটে শত শত মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে লাসার জখং মন্দিরে তীর্থযাত্রা করে তিব্বতীরা। লাসা প্রাকৃতিকভাবে অত্যন্ত দুর্গম এক পরিবেশে অবস্থিত। লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উঁচুতে মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এ অঞ্চলকে বাইরের জগৎ থেকে বহুকাল বিচ্ছিন্ন করে রাখে। তিব্বতি বৌদ্ধধর্ম বিস্তার লাভের প্রথম দিকে লাসায় প্রচুর গুম্ফা বা বৌদ্ধ মন্দির গড়ে ওঠে। এ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চীনারা শান্তিপ্রিয় তিব্বতীদের উপর বেশ কয়েকবার আক্রমণ চালায়। চীনারা তিব্বতীদের সম্পদ লুট করে এবং লাসার বহুসংখ্যক মন্দির ধ্বংস করে দেয়। এছাড়াও সে সময় ব্রিটিশরা বেশ কয়েকবার তিব্বতে অভিযান পরিচালনা করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে ত্রয়োদশ দালাই লামা থুব-ব্স্তান-র্গ্যা মৎস্য বহিঃশত্রুর আগ্রাসন ঠেকাতে এ শহরে বাইরের জগতের মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। It may happen that in Tibet, religions and government will be attacked by outside forces. Now you understand why we are not welcome to foreigners here. দালাই লামা হলো তিব্বতি প্রধান ধর্মগুরুর নাম। 1391 সালে গেন্দুনদ্রুপ সর্বপ্রথম দালাই লামা হিসেবে আবির্ভূত হন। দালাই লামা একাধারে তিব্বতের আধ্যাত্মিক ও শাসনতন্ত্রের প্রধান। তিব্বতীরা মনে করে দালাই লামা বুদ্ধের অবতার। লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন। তবে বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াৎসো ভারতের ধর্মশালায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তিব্বতীদের রয়েছে দালাই লামার প্রতি শর্তহীন ভক্তি আর আনুগত্য। এমনকি অতীতে একসময় দালাই লামার শুকনো বিষ্ঠা থেকে অসুস্থ তিব্বতীদের জন্য ওষুধ তৈরি করা হতো। তিব্বতীরা দালাই লামার ছবি সবসময় তাদের সাথে রাখে। কোনো বিদেশি ভ্রমণকারী নিজেদের সাথে দালাই লামার ছবি রাখলে তিব্বতীদের কাছ থেকে অধিক সমাদর পেয়ে থাকে। তিব্বতীরা সনাতন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হলেও এ অঞ্চলকে আধুনিকায়ন করার চেষ্টা করছে চীন। ব্যাপক প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করে চীন কীভাবে সারা বিশ্বের কারখানা হয়ে উঠল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।
এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। এখন থেকে কি কেন কিভাবে নিয়মিত পর্বগুলো শুনতে পারবেন রেডিও গান বাক্সতে, সেজন্য লগ ইন করুন গানবাক্স.com।